মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে টানা 6 ম্যাচ মাঠে নামলেও শেষ 2 ম্যাচে একাদশের জায়গা হারিয়েছেন টাইগার কাঠের মাস্টার মুস্তাফিজুর রহমান। এই কাঠের স্পেশালিস্টকে না খেলানোর জন্য মুম্বাই ইন্ডিয়ান্সের দিকে সমালোচনার তীর চলছে বেশ জোরে সোরেই। মঙ্গলবার বেঙ্গালুরুর সাথে হারের পর সেই মাত্রা আরও বেড়ে যায়। তবে এই সব সমালোচনাকে পাত্তা দিচ্ছেন না দলটির বোলিং কোচ শেন বন্ড। আইপিএল এর চলতি মৌসুমে নিজেদের খেলা 8 ম্যাচের মধ্যে 2 জয় এবং 6 পরাজয়ে পয়েন্ট টেবিলের তলানির দিকে অবস্থান করছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স। আর এটাই মুম্বাই সমর্থকদের মতো বাংলাদেশি সমর্থকদের জন্য মাথা ব্যথার কারণও বটে। কেননা এই মৌসুমেই যে হায়দরাবাদ ছেড়ে মুস্তাফিজুর রহমান পাড়ি জমিয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সে। এদিকে মুম্বাইয়ের খেলা মানেই যেন আইপিএলকে ঘিরে বাংলাদেশের সমর্থকদের বাড়তি উত্তেজনা। তবে সেই উত্তেজনায় ভাটা পড়েছে শেষ 2 ম্যাচে মুম্বাই একাদশে মুস্তাফিজের অনুপস্থিতি। এ নিয়ে সমালোচনাও হচ্ছে বেশ। গত ম্যাচে মুস্তাফিজবিহীন মুম্বাই বেঙ্গালুরুর বিপক্ষে 14 রানে হেরে যাওয়াতেই সেই সমালোচনায় বেড়ে গেছে আরও কয়েক গুণে। তবে এই সমালোচনাকে পাত্তাই দিচ্ছে না দলটির বোলিং কোচ শেন বন্ড। আর তারই জবাবে রোহিত শর্মা বলেন, অবশ্যই আমাদের অনেক ভুল ত্রুটি আছে যা থেকে আমরা বের হতে পারছি না। মুস্তাফিজ বরাবরই প্রতিটা খেলায় সে দুর্দান্ত বোলিং করেছে। একা একজন কখনো ম্যাচ জয়ে এনে দিতে পারে না। আমরা তাকে বসিয়ে রেখে অন্যজনকে সুযোগ দিতে গিয়ে বাট ফলাফল আসলো তার উল্টো। দেখা যাক আগামী ম্যাচে টিম ম্যানেজমেন্ট কী সিদ্ধান্ত নেয় মুস্তাফিজকে নিয়ে। আমি আশা করি সে আগামী ম্যাচে আবারও আমাদের সাথে দলে থাকবে।